এখন আমরা এখানে যারা আছেন সুবল ভৌমিক আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ সভাপতি তৃণমূল কংগ্রেসের রাজীব বন্দ্যোপাধ্যায় এখানে আছেন যিনি ত্রিপুরার সাংগঠনিক কাজকর্ম দেখেন আজকে আমার সঙ্গে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সাইনী ঘোষ তিনি এসছেন এবং আমাদের এমপি সুস্মিতা এখানে আছেন তিনিও ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের কাজকর্ম করেন আজকে একটা ঐতিহাসিক দিন তৃণমূল কংগ্রেসের জন্য ত্রিপুরার কারণ আজকে আমাদের রাজ্যের সদর দপ্তর আজকে এখানে আমাদের এই যে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং আমরা এসেছি তাদের দ্বারা উন্মোচিত আজকে হলো এই দপ্তর থেকে আগামী দিনে ত্রিপুরা প্রদেশে তৃণমূল কংগ্রেসের যে সংগঠন সেই সংগঠনের কাজকর্ম যেমন হবে সঙ্গে সঙ্গে ত্রিপুরাবাসীর যে অভিযোগ ত্রিপুরাবাসীর যে ত্রিপুরার বিভিন্ন কার্যকলাপের প্রতি তাদের অভিযোগ জানানোর একটা জায়গা তারা পাবেন এবং আমাদের দল সেই অভিযোগগুলো যাতে ঠিকমতোভাবে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি প্রশাসনের কাছে তুলে ধরতে পারি আগামী দিনে সেই আন্দোলন সংগঠিত করার জন্য এই অফিসে আজকে সূচনা হল ত্রিপুরাতে যে মানুষরা থাকেন আপনারা সকলেই জানেন যে ত্রিপুরার আটটা যে জেলা আছে এই আটটা জেলার মধ্যে একটা পাহাড়ি অঞ্চল আছে বাকিটা সমতল অঞ্চল আছে তাই দুটো অঞ্চলেই যাতে সমানভাবে আমরা আমাদের কাজ করতে পারি এই সদর দপ্তর থেকে আমাদের সেই কাজ আগামী দিনে হবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ই আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য আমরা আসতে পেরেছি আমাদের যারা কর্মী এখানে রয়েছেন তাদের যে স্বতঃস্ফূর্ততা সেটা দেখে আমি অভিভূত আগামী কিছুদিন পরেই এখানে বিধানসভার নির্বাচন সেই বিধানসভার নির্বাচনকে লক্ষ্য রেখে আমরা যাতে আরও বেশি সংগঠিত হতে পারি এবং বিধানসভা নির্বাচনে যাতে আমরা ত্রিপুরাতে যে অরাজকতা চলছে ত্রিপুরার যে রাজত্ব চলছে সেই রাজত্বকে যাতে আমরা প্রসারিত করতে পারি সেই কাজ আমরা করব